আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ফেসবুক সম্প্রতি একটি আপডেট নিয়ে এসেছে, সেই আপডেটের মধ্যে ফেসবুক আমাদের জন্য নিয়ে এসেছে কিছু ইউনিক এবং ইউজফুল ফিচার্স কিংবা সেটিংস। তো সেই সেটিংসগুলোর মধ্যে আছে কিছু সিকিউরিটি সংক্রান্ত সেটিংস, কিছু আছে এন্টারটেনমেন্ট সংক্রান্ত সেটিংস, এবং কিছু আছে ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিং কিংবা প্রাইভেসি সেটিং। তো এর মধ্যে বেশিরভাগ আপডেট সেটিংগুলোই হচ্ছে যে আমরা যাতে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আরও সিকিউরভাবে ব্যবহার করতে পারি তার জন্য। তার মধ্যে থেকে আমি আজকে আপনাদের সাথে টপ 7টি সেটিংস নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই এই ভিডিওটা যারা একদম শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে এই 7টা সেটিংসের পাশাপাশি একটি বোনাস সেটিংস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, সেই থ্রি ডট আইকনের উপরে আপনারা ট্যাপ করবেন। তারপর একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনারা সেইখানে ট্যাপ করবেন। তারপর আপনারা সেটিংসে ট্যাপ করবেন। তো এবার আমরা সেটিংসে চলে আসলাম, এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের প্রথম সেটিংসটি। তো আমাদের লিস্টের প্রথম সেটিংটি হচ্ছে প্রোফাইল লকিং। এই প্রোফাইল লকিং অনেক পুরনো একটা সেটিং যদিও, কিন্তু এই প্রোফাইল লকিং সবার ফোনে ঠিকভাবে কাজ করছিল না, অনেকের প্রোফাইল লক হচ্ছিল, অনেকের প্রোফাইল লক হচ্ছিল না। তাই ফেসবুক সেটিংয়ের মধ্যে ডেডিকেটেডভাবে প্রাইভেসি সেকশানে প্রোফাইল লকিংটা অ্যাড করে দিয়েছে। তো আমরা এখন দেখে নিই প্রোফাইল লকিং সেটিংটা কীভাবে কাজ করে। তো এই জন্য আমরা প্রোফাইল লকিং ক্লিক করব। তারপর লক ইউর প্রোফাইলে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, তারপর ওকেতে ক্লিক করব। এবার এটাকে যদি আমরা আনলক করতে চাই তাহলে আবারও আমরা সেটিংয়ে গিয়ে প্রোফাইল লকিংয়ের উপর ট্যাপ করব। তারপর আনলকে ক্লিক করব, আনলকের প্রোফাইলে ক্লিক করব, একটু সময় ওয়েট করব, তারপর ওকেতে ক্লিক করব। আমাদের প্রোফাইলটি কিন্তু আবার আনলক হয়ে গেল। তো এখন আমরা দেখে নেব দ্বিতীয় সেটিংটি। তো দ্বিতীয় সেটিংসটিও ফেসবুক সেটিংয়ে প্রাইভেসি ক্যাটাগরির মধ্যেই আছে। তো এই সেটিংটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। অ্যাক্টিভ স্ট্যাটাস মূলত মেসেঞ্জারই ছিল। অ্যাক্টিভ স্ট্যাটাস মূলত কাজটা করতো যে আপনি যখন অনলাইনে থাকতেন যদি আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে অফ করে দিতেন তাহলে আপনাকে আর অনলাইনে দেখাতো না। আপনি অনলাইনে থাকলেও আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পেতো, আপনি অফলাইন। তো এইটা মানে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা অনেকের ফোনে কাজ করছিল না দেখে ফেসবুক টিমকে তারা রিপোর্ট করে। তারপর ফেসবুক টিম ডেডিকেটেডভাবে ফেসবুকে এই ফিচারটাকে ট্রান্সফার করে নিয়ে আসে। তো এই সেটিংটা কীভাবে কাজ করে আমরা চলুন দেখে নিই। তো আমরা প্রথম অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করব। এই যে দেখুন, লোকেশনের পরে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে, অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করছি। অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা সুইচ আছে, এই সুইচের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর টার্ন অফে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করার পর আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটি কিন্তু ইনভিজিবল হয়ে গেল। তার মানে আপনারা যদি এখন অনলাইনেও থাকেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা আপনাকে আর অনলাইন দেখতে পাবে না।
তো অ্যাক্টিভ স্ট্যাটাসটা ভিজিবল করার জন্য আপনারা সেমভাবেই এই সুইচটাতে ক্লিক করবেন, তারপর আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটা ভিজিবল হয়ে যাবে। তারপর আমরা ব্যাক চলে যাব। এবার আমরা দেখে নেব তৃতীয় সেটিংটি। তো তৃতীয় সেটিংটি দেখার জন্য আমাদের আবারও সেটিংয়ে চলে যেতে হবে। আমি সেটিংয়ে চলে এসেছি। সেটিংয়ে চলে আসার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তারপর সেটার উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করার পর এইখানে মূলত আমাদের সেটিংটা কি আছে, এইখানে আসলে আমরা দেখতে পাবো মেমোরিয়ালাইজেশন সেটিং। তো এটা আমি আপনাদের কিছুদিন পরে দেখাবো, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে, নাহলে এটা যদি এখন দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এখানে আমরা ক্লিক করবো আগে, তারপর আপনাদের বলছি বাকিটা। তো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পার্মানেন্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট টেম্পোরারিলি। তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট টেম্পোরারিলি হচ্ছে যে আপনারা টেম্পোরারিভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আর পার্মানেন্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনারা সারাজীবনের জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারবেন। তো ফেসবুকে আগে এই সমস্যাটা ছিল, যে সমস্যাটা হচ্ছে যে আপনারা আগে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারতেন সর্বোচ্চ 28 দিনের জন্য। 28 দিন পরে অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টটা সবার সামনে ভিজিবল হয়ে যেত। তো এখন ফেসবুক আবার এই সমস্যাটাকে সমাধান করে পারমানেন্ট ডিঅ্যাক্টিভেশন এই নামে একটা সেটিং নিয়ে এসেছে। তো পারমানেন্ট ডিঅ্যাক্টিভেশনের উপরে আমরা ক্লিক করব। তারপর আমরা কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করব। তো এইখান থেকে একটা কারণ সিলেক্ট করে দিবেন। আমি একটা কারণ সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করবেন। আবারও কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করবো না, তাই আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো চলুন এখন আমরা দেখে নেই চতুর্থ সেটিংসটি। সেটিংসটিও আছে ইনফরমেশন ক্যাটাগরির মধ্যে। দেখতে পাচ্ছেন ট্রান্সফার এ কপি অফ ইয়োর ফটোস অ্যান্ড ভিডিওস। তো এই কাজটি করতো ডাউনলোড ইয়োর ইনফরমেশন নামক একটি সেটিং। তো ফেসবুক ডাউনলোড ইয়োর ইনফরমেশন নামক সেটিংয়ের পাশাপাশি এই সেটিংসটিকেও ফেসবুক সেটিংসের মধ্যে অ্যাড করে দিয়েছে। তো এই সেটিং কীভাবে কাজ করে আমরা সংক্ষেপে দেখে নিই, চলুন। তো আমি ট্রান্সফারে কপি অফ ইয়োর ফটোস অ্যান্ড ভিডিওসের উপর ক্লিক করলাম। তারপর আমাকে একটা ব্রাউজারে নিয়ে আসা হবে। তো এইখানে একটু লোডিং হচ্ছে। এই যে দেখুন, আমাকে একটা ব্রাউজারের মধ্যে নিয়ে আসা হলো। এখন আমি চাইলে এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে আমার সমস্ত ফটো অ্যান্ড ভিডিও আমার গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোসে নিয়ে আসতে পারি। তো এই সেটিংটা নিয়ে আমি পরে কোনো একদিন একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, নাহলে যদি এখন এই ভিডিওতে এই সেটিংটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সেটিংটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এইখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেওয়া আছে, সেটিংসগুলো আমরা দেখে নিচ্ছি এক এক করে। তো এইখানে প্রথম যে সেটিংটি দেওয়া আছে ভিডিওস
স্টার্ট উইথ সাউন্ডস অ্যান্ড নিউজ ফিড এইটা অন আছে দেখতে পাচ্ছেন। তো এটা অন থাকলে হয় কি যে আপনারা যখন কোনো পাবলিক প্লেসে থাকেন তখন যদি আপনাদের ফোনে নিউজ ফিড স্ক্রল করতে করতে কোনো গান বেজে ওঠে কিংবা কোনো সাউন্ড সহ ভিডিও চালু হয়ে যায় তাহলে একটা অকওয়ার্ড মোমেন্টের সৃষ্টি হয়। তো এইটা যাতে আপনাদের সাথে আর না হয় সেই জন্য ফেসবুক এই অপশনটি ফেসবুক অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা অফ করে নিব। তারপর সেটিংগুলো আছে ব্রাউজার সেটিংয়ের মধ্যে। তো ব্রাউজার সেটিংয়ে আমরা ক্লিক করার পর ব্রাউজার সেটিংয়ে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। তো ষষ্ঠ সেটিংটি হচ্ছে 6 নম্বর, অটোফিল। অটোফিল হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার কাজে লাগে, সবারই কাজে লাগে। সেটা হচ্ছে যে ফেসবুক দিয়ে আমরা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করি এখন, কিংবা বিভিন্ন অ্যাপে কিংবা ওয়েবসাইটে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় ফেসবুকের মাধ্যমে। তো সেই কাজটা যেন আমরা আরও সহজে করতে পারি সেই জন্য ফেসবুক এই অপশনটি নিয়ে এসেছে। এই অপশনটি হচ্ছে যে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে এখানে সেভ করে রাখতে পারবো। তো এখানে সেভ করে রাখতে হবে কি, ওইটা অটো ফিল করে দেবে আমাদের সেভ করা ফর্মটা যেখানে লাগবে, এইটার এআই ফাংশন অটো ফিল করে দেবে। তো আমি এই সেটিংটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে চেক করে দিলাম, টিক করে দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, পোস্টাল কোড, ফোন নাম্বার ইত্যাদি চাচ্ছে। এগুলো যদি আপনারা দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে যা যা লাগে সেগুলো এখানে আপনাদের দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দিলে আপনারা যখন পরবর্তীতে কোনো অ্যাপে কিংবা অ্যাকাউন্টে রেজিস্টার করতে যাবেন তখন এই ফর্মটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো এখানে আমি কিছু দিব না, আমি সেভ চেঞ্জের উপর ক্লিক করব। তো এই অপশনটা খুবই কাজের একটা অপশন মনে হয়েছে আমার কাছে। তো এখন আমরা দেখে নেব লাস্ট তথা 7 নম্বর সেটিংটি। তো 7 নম্বর অপশনটি হচ্ছে এই জন্য যদি আপনারা ফোন বাসায় টাসায় রেখে যান তাহলে আপনার ফোন আপনার বাসার যে কোনো ব্যক্তি ধরে আপনার ফেসবুকে দেখার চেষ্টা করে যে আপনি ফেসবুকে কি দেখেছেন, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিংবা কার নাম লিখে সার্চ করেছেন। তো এগুলো যাতে কোনো ব্যক্তি দেখতে না পারে সেই জন্য ফেসবুক এই সেটিংটি এনেছে, ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি কিংবা ডাটা। তো এখান থেকে সিম্পলি আপনারা ক্লিয়ারের উপরে ক্লিক করবেন। এই যে আমি ক্লিয়ারের উপর ক্লিক করলাম, আমার ফেসবুকে আমি কাকে ফলো করেছিলাম, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কাকে আমি মেসেজ করেছিলাম, কার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, কিচ্ছু দেখা যাবে না এখান থেকে। যদি কেউ দেখতে আসে কিচ্ছু দেখা যাবে না, সে পাবে শুধু একটা কাজ কলা। তো আমি এখান থেকে ব্যাকে চলে এসেছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের জন্য রয়েছে একটি বোনাস সেটিংস। তো চলুন দেখে নিই সেই বোনাস সেটিংসটি কি। তো সেই বোনাস সেটিংসটাও আছে এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস অপশনের ভিতরে। সেই সেটিংসটার নাম হচ্ছে লিঙ্ক ওপেন এক্সটার্নালি, আর সেই সেটিংসটার কাম হচ্ছে, নাম যেহেতু জানলাম কামটা তো জানতেই হবে। তো কামটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইট ওপেন করি ফেসবুকে বসে, মানে ফেসবুকের ভিতরে বিভিন্ন ইউটিউব কিংবা ওয়েবসাইটের ভিডিও কিংবা ইত্যাদি ওপেন করি ফেসবুকের ভিতরে বসে। তো সেইটা মানে সেই লিঙ্কটা ফেসবুকের ভিতরে বসে ওপেন হওয়ার চেষ্টা করে। তো আমরা ফেসবুক দিয়ে অনেকে লিঙ্ক ওপেন করতে কমফোর্টেবল ফিল করি না, আবার অনেক সময় দেরি হয়। তো এই কাজটা ফেসবুক যাতে না করতে পারে কিংবা
ফেসবুক দিয়ে যাতে আমাদের কোনো লিংক ওপেন না করা থাকে সেই জন্য ফেসবুক একটি আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই যে লিংকস ওপেন এক্সটার্নাল। তো এটা যদি আপনারা অন করে দেন তাহলে ইউটিউবের ভিডিও ইউটিউবে প্লে হবে, আর যদি কোনো ওয়েবসাইট থেকে কিছু কেনাকাটা করেন কিংবা ভিডিও দেখেন তাহলে সেই ওয়েবসাইটের জিনিস ওয়েবসাইটেই প্লে হবে কিংবা আসবে। তো এটা আমার অন করাই আছে, আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন, কিংবা যারা এটা চান না কিংবা পছন্দ করবেন না তারা এটা অফ করে রাখবেন। তো এই হচ্ছে মূলত আমাদের 7টা সেটিং, আর আপনাদের জন্য বোনাস 1টা সেটিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে এই ভিডিওতে দেখানো 8টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন যেন তা এই ভিডিওটি দেখতে পারে এবং ফেসবুক অ্যাপটি স্মার্টভাবে ব্যবহার করতে পারে। তো আজকের মতো শেলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।